হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম টু এজু এডুকেশন চ্যানেল। আজকে এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি এবং এমটিএস এর এক্সামের কিছু গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দাও পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর ডিসক্রিপশন সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে যেটা রয়েছে, এক নম্বরে, এল ডোপা ঔষধটি ব্যবহার করা হয় কোন রোগের জন্য? তো অ্যান্সার হবে পার্কিনসন্স ডিজিজ। নেক্সট যেটা রয়েছে এর পরে, নাম্বার টুতে, পারদ, ব্রোমিন, জল এবং অ্যালকোহল এদের মধ্যে কোনটি তরল অধাতু? তো অ্যান্সার হবে ব্রোমিন। নেক্সট যেটা রয়েছে এর পরে সেটা হচ্ছে তিন নম্বরে, প্রথম বিশ্বযুদ্ধে রাসায়নিক যুদ্ধাস্ত্রে যে রাসায়নিক ব্যবহার করা হয়েছিল সেটি হলো মাস্টার্ড গ্যাস। নেক্সট নাম্বার ফোরে যেটা রয়েছে, যে হরমোনে আয়োডিন থাকে সেটি হলো থাইরক্সিন। নেক্সট নাম্বার ফাইভ, ইনসুলিন হরমোনটি রাসায়নিকভাবে একটি প্রোটিন। নেক্সট যেটা রয়েছে এর পরে, নাম্বার সিক্সে, হোয়াইট স্পিরিট হলো রাসায়নিকভাবে পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের একটি মিশ্রণ। তো এগুলো খুবই ভালো প্রশ্ন, পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। নেক্সট নাম্বার যেটা রয়েছে, নাম্বার সেভেন, অ্যান্টিবায়োটিক মিটোমাইসিন ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। এরপরে যেটা রয়েছে নাম্বার এইটে, সেটা হচ্ছে ডয়টেরিয়াম, পোলোনিয়াম, ইরিটিয়াম অ্যান্ড ইউরেনিয়াম এদের মধ্যে সবথেকে হালকা তেজস্ক্রিয় মৌলটি হলো ইউরেনিয়াম। নেক্সট নাম্বার নাইনে যেটা বলা হয়েছে, যে ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহৃত রাসায়নিকটি হলো সিলভার ব্রোমাইড। এটাও খুব ভালো প্রশ্ন। নেক্সট নাম্বার টেন, মিল্ক অফ ম্যাগনেশিয়া, তো এটি হলো রাসায়নিকভাবে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড। নেক্সট নাম্বার যেটা রয়েছে, নাম্বার ইলেভেন, কৃত্রিম সিল্ককে বলা হয় রেয়ন। নেক্সট নাম্বার টুয়েলভে যেটা বলা হয়েছে, ইনসুলিন রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। নেক্সট নাম্বার থার্টিন, ডিটারজেন্ট প্রস্তুতিতে যে অ্যালকোহল ব্যবহার করা হয় সেটি হলো লরিল অ্যালকোহল। খুবই ভালো প্রশ্ন। নেক্সট নাম্বার যেটা রয়েছে, নাম্বার ফোরটিনে, যে পদ্ধতিতে দুধকে দইয়ে পরিণত করা হয় সেটা হচ্ছে ফার্মেন্টেশন পদ্ধতি প্রসেস। নেক্সট নাম্বার ফিফটিন, বায়ু দূষণের সবথেকে সাধারণ কারণ হলো কার্বন মনোক্সাইড। নেক্সট নাম্বার যেটা রয়েছে, নাম্বার সিক্সটিনে, অ্যাসবেস্টস ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত হয়। এরপরে যেটা রয়েছে নাম্বার সেভেন্টিনে, ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। এরপরে যেটা রয়েছে নাম্বার এইটিন, ব্রাস বা পিতল সেটা তামা এবং দস্তা দ্বারা গঠিত। তো আমার একটা ভিডিও দেওয়া আছে অলরেডি এই অ্যালয়ের উপরে, তো যদি না দেখা থাকে, যারা নতুন ভিউয়ার আছে তারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তো সেখান থেকে দেখে নিও। নেক্সট নাম্বার যেটা রয়েছে, নাম্বার নাইনটিন, বড় শহরগুলিতে বায়ু দূষিত করে সেটা হচ্ছে সীসা। নেক্সট নাম্বার যেটা রয়েছে, নাম্বার টোয়েন্টিতে, স্টেনলেস স্টিল প্রস্তুত করতে যে ধাতুগুলি ব্যবহৃত হয় সেগুলি হলো লোহা, ক্রোমিয়াম এবং নিকেল। নেক্সট যেটা রয়েছে, নাম্বার টোয়েন্টি ওয়ান, উড স্পিরিট হলো মিথাইল অ্যালকোহল। নেক্সট যেটা রয়েছে নাম্বার টোয়েন্টি টুতে, তো মানুষের শরীরে সর্বোচ্চ পরিমাণে যে পাত্র সেটা হচ্ছে জল। নেক্সট যেটা রয়েছে নাম্বার টোয়েন্টি থ্রি, ভোপাল গ্যাস দুর্ঘটনা যে গ্যাসের কারণে হয় সেটি হলো মিথাইল আইসোসায়ানেট। নেক্সট নাম্বারে রয়েছে যেটা টোয়েন্টি ফোরে, এলপিজি গ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে বিউটেন। তো এলপিজি গ্যাসে তোমরা জানো যে বিউটেন এবং প্রোপেন এর মিশ্রণে তৈরি হয়, তো সব থেকে বেশি পরিমাণে থাকে বিউটেন। অনেক সময় পরীক্ষাতে আসে যে সব থেকে বেশি পরিমাণে এলপিজি গ্যাসে কোন গ্যাসটি থাকে, সেটা হচ্ছে বিউটেন থাকে। নেক্সট যেটা রয়েছে নাম্বার টোয়েন্টি ফাইভে, খাদ্যবস্তু জারিত করার জন্য পাকস্থলীতে যে অ্যাসিড খরিত হয় সেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট যেটা রয়েছে নাম্বার টোয়েন্টি সিক্সে, উচ্চ রক্তচাপ কমানোর জন্য রেসারপিন ব্যবহার করা হয়। এরপরে যেটা রয়েছে নাম্বার টোয়েন্টি সেভেনে, মানুষের রক্তের পিএইচ মান কত? তো সেটা হচ্ছে 7.35 to 7.45। তো অপশানের উপর ডিপেন্ড করবো অনেক সময় অ্যান্সারগুলো, তো যদি 7.5 থাকে তো সেটা অ্যান্সার হবে। নেক্সট নাম্বার টোয়েন্টি এইট, গভীর সমুদ্রে ডুবুরিদের শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেনের সঙ্গে হিলিয়াম গ্যাসের মিশ্রণ
ব্যবহার করা হয়। নেক্সট নাম্বার 29 যেটা বলা হয়েছে, সব থেকে বিশুদ্ধতম জল হলো বৃষ্টির জল, রেইন ওয়াটার। নেক্সট যেটা রয়েছে নাম্বার 30, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এরপরে যেটা বলা হয়েছে 31, ইঁদুর মারা বিষ এর রাসায়নিক নাম হলো জিঙ্ক ফসফাইড। নেক্সট যেটা রয়েছে নাম্বার 32, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহৃত হয় সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস। নেক্সট নাম্বার 33, রেফ্রিজারেটরে ব্যবহৃত সাধারণ হিমায়ক হলো ফ্রিয়ন। এরপরে যেটা রয়েছে নাম্বার 34, নন স্টিক যে রান্নার বাসনপত্র, তো সেগুলোতে যে টেফলনের প্রলেপ দেওয়া হয়। নেক্সট যেটা রয়েছে নাম্বার 35, সেটা হচ্ছে বনস্পতি ঘি প্রস্তুতিতে ব্যবহৃত গ্যাসটি হলো হাইড্রোজেন। নেক্সট নাম্বার 36, ব্লিচিং পাউডার পানীয় জলে সংক্রামক নাশক হিসেবে ব্যবহৃত হয়। এরপরে যেটা রয়েছে নাম্বার 37, সোনার গহনা প্রস্তুত করার সময় যে ধাতুটি সোনার সঙ্গে মিশ্রিত করে ব্যবহার করা হয় সেটি হলো তামা, কপার। নেক্সট নাম্বার 38, প্রাকৃতিক রাবারকে শক্তিশালী এবং বাউন্সি করার জন্য সালফার ব্যবহার করা হয়। নেক্সট যেটা রয়েছে নাম্বার 39, ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহৃত হয় সেটি হলো সালফিউরিক অ্যাসিড, H2SO4। নেক্সট নাম্বার যেটা রয়েছে নাম্বার 40, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতির জন্য এসি অ্যাসিড ধর্মী হয়। এরপরে যেটা রয়েছে নাম্বার 41, তো এখানে বলা হয়েছে যে অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা হলো 3200°C। নেক্সট নাম্বার 42, হিমায়ক ফ্রিয়ন হলো ডাইফ্লোরোডাইক্লোরোমিথেন। তো হিমায়ক হিসেবে ফ্রিয়নকে ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে। নেক্সট নাম্বার 43, বাতাসে সর্বাধিক পরিমাণে যে গ্যাস পাওয়া যায় সেটি হলো নাইট্রোজেন। এরপরে যেটা রয়েছে নাম্বার 44, রান্নার গ্যাস হলো বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ, একটু আগে যেটা বলছিলাম, তো এর মধ্যে বিউটেন সর্বাধিক পরিমাণে থাকে। নেক্সট যেটা রয়েছে নাম্বার 45, গ্যাস এজেন্সিগুলির দ্বারা সিলিন্ডারে সরবরাহ করা যে রান্নার গ্যাস সেটা তরল হয়। নেক্সট যেটা রয়েছে নাম্বার 46, বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে গ্যাস থাকে সেটি হলো নাইট্রোজেন। নেক্সট যেটা রয়েছে নাম্বার 47, কাঁচ হলো একটি সুপার কুলড তরল পদার্থ। নেক্সট যেটা রয়েছে নাম্বার 48, হীরে হলো রাসায়নিকভাবে বিশুদ্ধ কার্বন। এরপরে যেটা রয়েছে নাম্বার 49, ইটাই ডিজিজ কোন ধাতুর কারণে হয়, অ্যান্সার হবে ক্যাডমিয়াম। খুবই ভালো প্রশ্ন। নেক্সট যেটা রয়েছে নাম্বার 50, হাইড্রোজেন বোমা যে নীতির উপর কাজ করে সেটা হচ্ছে আনকন্ট্রোলড ফিউশন রিয়াকশান, ঠিক আছে, অনিয়ন্ত্রিত যে সংযোজন পদ্ধতি, রিয়াকশন প্রতিক্রিয়া। নেক্সট যেটা রয়েছে নাম্বার 51, লোহার গ্যালভানাইজেশন করা হয় জিঙ্কের প্রলেপ দিয়ে। নেক্সট যেটা রয়েছে 52, প্যারাসিটামল আমাদের শরীরের যন্ত্রণাকে লাঘব করে। এরপরে যেটা রয়েছে নাম্বার 53, ক্লোরোমাইসেটিন হলো একটি অ্যান্টিব্যাকটেরিয়া। এরপরে যেটা রয়েছে নাম্বার 54, কুইক সিলভার হলো রাসায়নিকভাবে পারদ, এটাও খুব ভালো প্রশ্ন। নেক্সট নাম্বার 55, অক্সিডেশন পদ্ধতিতে ইলেকট্রনের বিজারণ হয়। নেক্সট যেটা রয়েছে নাম্বার 56, তো এখানে বলা হয়েছে যে ডুরালুমিন হলো অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজের মিশ্রণ। নেক্সট যেটা রয়েছে নাম্বার 57, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট, তো সংকেতটা পাশে দেওয়া রয়েছে 2CaSO4H2O। নেক্সট যেটা রয়েছে নাম্বার 58, তো এখানে যেটা বলা হয়েছে যে সিনাবার হলো সেটা হচ্ছে পারদের আকরিক। এরপরে যেটা রয়েছে নাম্বার 59, অ্যাসপিরিনের রাসায়নিক নাম হলো অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড। নেক্সট যেটা রয়েছে নাম্বার 60, অ্যাসিটাইল সলিসিলিক অ্যাসিড সেটা প্রধানত ব্যবহার করা হয় বেদনানাশক হিসেবে, সুতরাং আমরা অ্যাসপিরিন ব্যবহার করি বেদনানাশক হিসেবে। তো ওকে ফ্রেন্ডস, আজকে NTPC RRB গ্রুপ ডি এবং SSC এবং MTS সমস্ত পরীক্ষার জন্যই
খুবই গুরুত্বপূর্ণ কিছু কেমিস্ট্রির কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদেরকে, আর নতুন ভিউয়ার যদি হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।